বলেন বলেন, রোগী উঠাবেন না, আসেন। আপনারা সরকারি কর্মচারী, সরকারের লোক হয়ে এমন এমন হয়ে যান আপনারা, দুনিয়া অস্থির হয়ে যান নাই? আপনারা মুমূর্ষু রোগী ফেলায় রেখে টাকার জন্য আপনি ইয়া দিচ্ছেন না? 50 টাকা 100 টাকার জন্য আপনি সুস্থ মানুষকে দৌড়াইতেছেন, অসুস্থ মানুষকে এখানে দেন না? আপনি বলেন রোগী উঠাবেন না, আসেন। বলেন কেন আপনি রোগী উঠাবেন না? কেন, কে ক্ষমতা দিচ্ছে আপনাকে রোগী না উঠানোর? চেয়ার আপনি কেন কেড়ে নিয়ে আসলেন ওখান থেকে? বলেন আপনি জবাব দিয়ে করে যান আপনি আমাকে, আপনি আমাকে জবাব দিয়ে করে যান, আপনি কেন উঠাইলেন না? দাঁড়ান আপনি, দাঁড়ান আপনি, আপনি কার হাতে সে কার ক্ষমতা বলে আপনি দিচ্ছেন? আপনি কেন বলছেন? আমি সেখানে যাবো পরে আপনি বলেন, আপনি কেন চেয়ার কেড়ে নিয়ে আসছেন? চেয়ার কেড়ে কেন নিয়ে আসছেন? আপনি বলেন, আপনি চেয়ার কেড়ার ক্ষমতা কে দিচ্ছে আপনাকে? আপনাকে চেয়ার কেড়ে নেওয়ার ক্ষমতা কে দিচ্ছে আপনাকে? মস্তানি কিছু না। আপনি বলেন আপনি কি কাজটা করছেন? আপনি মুমূর্ষু রোগী ফেলায় রেখে আপনি টাকা নিয়ে ওই সুস্থ রোগী দিয়ে আসছেন, এই রোগীর কথা বলছি, আর আপনি চেয়ার কেড়ে নিয়ে চলে আসছেন ওখান থেকে? আপনি কে? মুমূর্ষু রোগী ফেলার এখন চেয়ার কেড়ে নিয়ে চলে আসছো ওখান থেকে? আপনি চেয়ার কেড়ে নিয়ে আসছেন কেন? আপনি বলেন আপনি কেন চেয়ার কেড়ে নিয়ে আসছেন? আপনি বলেন আপনি কেন চেয়ার কেড়ে নিয়ে আসছেন? না না, আমার সামনে আপনি টাকা নিয়ে আসতে গেছেন ওখান থেকে, আরেকজনের রোগী নিয়ে চলে গেছেন, আপনি কেন চেয়ার কেড়ে নিয়ে আসছেন? আপনারা তো ক্ষমতা করতে আসছে, আপনি মানুষ না? আপনি বলেন, দেখেন আপনার এটা কই যায়, কত দূর যায় দেখেন আপনি, আপনি একাই ক্ষমতাশালী, আর দুনিয়া কেউ নাই। দেখেন অবস্থা, দেখেন মৃত্যু সজ্জায় মানুষ ফলায় রেখে টাকা নিয়ে উনি হুইল চেয়ার কেড়ে নিয়ে চলে যায় টাকার জন্য। একটা হুইল চেয়ার না, একটা চেয়ার নাই, এইটাও কেড়ে নিয়ে চলে যায়। উনার চাকরি করে না, আপনার মতো মানুষ দরকার নেই তো এখানে? আপনি কেন নিয়ে আসবেন, আসেন আপনি, আপনি কেন এখানে আছেন? আপনি কেন এখানে আছেন? আপনার কাজ কি? আপনি কে? আপনি কে বলেন? আপনি কে, কি কাজ করেন আপনি এখানে? কি কাজ করেন আপনি? বলেন আপনি, বলেন আপনি, বলেন কি কাজ করেন? বলেন আপনি, আপনি কি কাজ করেন বলেন? আপনি এখানে কি আপনি বলেন, আপনি বলেন, আমি সাধারণ মানুষ, আমি আমার পরিচয় দিব না, আমি সাধারণ মানুষ, তারপর আপনার সাথে আমি কথা বলবো। আপনি কি স্টাফ এখানকার? আপনি কি এখানকার স্টাফ? আপনি বলেন আপনি কি স্টাফ? আপনি, আমি স্বাভাবিকভাবেই বলতেছি, আপনি বলেন আপনি কি স্টাফ এখানকার? আপনি কি এখানে চাকরি করেন না? এখানে ফ্রি বেসিস, মানে আমরা এই রোগীর লোক যে তাকে দেয় সেটা দিয়ে কাজ করেন, কোনটা? কে আপনি বলেন? আপনি বলেন, আপনি তো কারো মা বা কারো বোন, আপনি বলেন, উত্তর দেন, আপনি কত বড় একটা কাজ করছেন? আপনি কোথায় যাচ্ছেন আপনি বলেন? আরে বেচারা গুলো আসো মানুষ, 25 মিনিট হলো এখানে বসে রয়েছে, 25টা মিনিট। দেখেন অবস্থা, দেখছেন, দেখেন অবস্থা। সোরড্ডি মেডিকেল কলেজ এখানকার এই যে খালা, যিনি এই রোগীর একটা স্ট্রেচার নাই, সব উপরে নিয়ে গেছে, সবগুলো নিয়ে ভিতরে ঢুকায় তালা মেরে রেখে দিছে। হ্যাঁ, একটা হুইল চেয়ার কোন রকমে হাত পা ধরে আনা হয়েছে, তাও টাকার জন্য 50 টাকা দেয় একজনের কাছে আমার সামনে। হ্যাঁ, আমি দাঁড়ায় বলছি হুইল চেয়ারটা কেন আপনারা নিলেন? এই যে মুমূর্ষু রোগী, অক্সিজেন দেওয়া রোগী অবস্থা, 25 মিনিট ধরে এখানে পড়ে আছে, আর তারপরে উনি কাইরা নিয়ে চলে গেছে, কয় দিব না আপনার রোগীর চিকিৎসা? আপনি যান ঘুরেন, চিন্তা করেন। ধরেন 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 ভাই, ধরেন নাই, ধরেন তো বাচ্চাটা রেখে ধরেন, নামাইলে আরো কষ্ট হবে, নামাইলে আরো কষ্ট হবে, ধরেন। আর কেউ নাই দেখি? না ভাই, সমস্যা নাই, ধরেন। তোমার সাহস কত বড়? একে তো সবগুলো হুইল চেয়ার নিয়ে তালা মেরে রেখে দিছে, দুইটা রোগী গাড়িতে, এই রোগী আসছে 10 মিনিটের উপরে হইলো।
হ্যাঁ, তারা সবগুলো নিয়ে ওইখানে রাখছে। এই রোগীটা প্রায় 27-28 মিনিট হলো এই গাড়িতে, এই অবস্থা। যান, অক্সিজেনের গাড়িটা তো ভিতরে নিয়ে যেতে হবে ইমার্জেন্সিতে। মনে করছে সবাই নরম, ইন্ডিকেটর এই দেশে চলে না। সিন্ডিকেট চলে না, আমি যাইতেছি। মানুষ তো আমরা, কুত্তার বাচ্চা তো না। জানের তো ন্যূনতম একটুখানি কিছু আছে। হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ, গাড়ি সাইড করেছি। আমি এই মুহূর্তে আছি সোহরাওয়ার্দি হসপিটালে, একটা জরুরি পেশেন্ট নিয়ে আসছিলাম। সামান্য 50 টাকার জন্য, সামান্য মাত্র 50 টাকার জন্য তারা রোগীটারে ধরলই না। হ্যাঁ, এই কথা আমি প্রতিবাদ করছি বলে উনি আমার হাত থেকে স্ট্রেচার তো নাই, হুইল চেয়ারটা পর্যন্ত কাইরা নিয়ে চলে গেছে। যান আপনার রোগী, আপনি কি করবেন দেখি, আমাদের কাছ থেকে এখানে দেখলে নিতে সবকিছু লাগবে। এই হচ্ছে আমাদের অবস্থা, বুঝছেন, স্বাস্থ্য সেক্টরের। হসপিটালে আসছেন আরো মরাটা, যত কষ্ট করে মরতে আসছেন, সুস্থ হইতে যান না তো আপনার হসপিটালে। টাকা, প্রত্যেকটা মানুষ আমরা টাকা চিনি। কিভাবে মানুষের পেটের মধ্যে পাড়া দিয়ে, মৃত্যু সজ্জায় মানুষের পেটের মধ্যে পাড়া দিয়া টাকা কামাইতে হয়, এটা খুব ভালো করে জানি। আর কিছু শিখছি আর না শিখছি, এই জিনিসটা শিখছি। অমানুষের বাচ্চাগুলা, সামান্য 50 টাকার জন্য সে রোগীটারে নামাইলো না 25-30 মিনিট ধরে। চিন্তা করেন, আমরা কোন দেশে বসবাস করি। চলেন দেখাচ্ছি অবস্থা ওনার। চলেন দেখাচ্ছি অবস্থা। রোগীর চাপ বেশি, স্টেশন ওই পর্যন্ত নিচে নামাবো, ওইখান থেকে কাইরা সিরা নিয়ে চলে গেলো 50 টাকার জন্য। ওই যে খালা কাইরা নিয়ে চলে গেল উনি। ম্যাম আসবো একটু, মাছ তো সাঁতারি নেই ম্যাম, তারা ওরা করে আসছি, আই এম সরি। ওই যে এই পেশেন্টটা আপনাদের যে খেলা আছেন যিনি এখানে কর্মরত, উনি স্ট্রেচারও দেন নাই, কাইরা নিয়ে চলে আসছেন টাকার জন্য। এই যে যে মাত্র যে পেশেন্টটা ঢুকছে, হ্যাঁ, উনি প্রায় 27-28 মিনিট আগে আসছে। হ্যাঁ, অনেক কষ্ট করে খুঁজে ওই রোগীর লোক একটা হুইল চেয়ার নিয়ে গেছে স্টেশন না পায়া।
হুইল চেয়ারটা উনি 50 টাকার জন্য উনি আরেকজনকে দিয়ে দিচ্ছে, সুস্থ রোগী নিয়ে যাবে তাকে দিচ্ছে, এনাকে নামাইনি। আমি প্রতিবাদ করছি বিধায়, সে বলে আপনার রোগী নামাবো না, সব রেকর্ড আছে আপা, সে বলে আপনার রোগী নামাবো না, আপনি যা পারেন করেন। জি লাইভ চলতেছে, আচ্ছা ঠিক আছে, আমি সেটা আপনাকে হাতে ধরেই দেখে বলছি, সেটা আপনি বলেন আমি বাইরে চলে যাব, আপনি বলছেন আমি চলে যাচ্ছি, সমস্যা নাই, বাইরে দাঁড়াই বলবো, সমস্যা নাই। না ঠিক আছে, কিন্তু আপনারা এটা কি করবেন দেখেন, দেখেন অবস্থা, কিছু মানুষের কর্মকাণ্ডের জন্য এরকম করতে হয় ভাই, কিছু মানুষের, সবার জন্য না তো, হাতে গুণ একজন দুইজন, আমরা মনে করি আমরা দেশের সবকিছু, এই হসপিটালের মা বাপ ওনারা। দেখেন অবস্থা, কার কাছে বিচার দিবেন, এই হচ্ছে অবস্থা দেখছেন। ওনাদের বিরুদ্ধে বিচার দিলে ওনারা আরো আইন কানুন দেখায়, দেখেন অনেকে আছেন, আমি সাবারের